वेलकम टू रॉयल मेकानिकल। डब्ल्यूबीपी एसआई एलएसआई एर जे प्रिलिमिनरी परीक्षा होयेछिल 5 डिसेम्बर 2021, जेखाने मोट आसन संख्या छिल 1088। रेजल्ट 20 एप्रिल 2022 बेरियेछे। प्रिलिमिनरी जो परीक्षा होयेछिल सेई परीक्षार रेजल्ट बेरियेछे। आमी एर एकटा एक्सपेक्टेड काट अफ मार्क्सेर एकटा भिडियो बानियेछिलाम। आमी जे काट अफ बोलेछिलाम तार व्यतिक्रम एकदमई हयनि, খুব কাছাকাছি এবং খুব ক্লোজ, এবং কিছু কিছু জায়গায় তো যা বলেছিলাম তাই হয়েছে। যাই হোক, চলো অফিসিয়াল যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানটা বেরিয়েছে দেখো। এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরাকসা ভবন, ফিফথ ফ্লোর, এই যে ডিটেলসটা দেওয়া আছে, এই যে এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টরের যেটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেই অনুযায়ী দেখো এখানে নোটিশ দেওয়া আছে, নোটিশ নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে। আর এখানে বলেছে দেখো, দ্য রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 হ্যাজ বিন অ্যানাউন্সড অ্যান্ড আপলোডেড ইন দ্য ওয়েবসাইট। দেখো এখানে যে দুটো ওয়েবসাইট দেওয়া আছে, এই যে ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট আর এই আর একটা ওয়েবসাইট, এই দুটো ওয়েবসাইটেই রেজাল্টটা পাওয়া যাবে। এর ডাইরেক্ট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেই দেখে নিতে পারো। এবং দেখো এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ, যেটা দিয়ে তোমাকে দেখতে হবে তোমার রেজাল্টটা। আর এই যে এখানে বলেছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট PMT আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট PET, এটা 28/4/2022 থেকে চালু হবে। ই অ্যাডমিট কার্ড দেওয়া হবে তোমাকে 21/4/2022 থেকে, 21 তারিখ থেকে আজকের ডেটেই দেওয়ার কথা বলেছে। তো এটা তোমরা মানে ডাউনলোড করে নিও এবং দেখে নিও। 20 এপ্রিল 2022 বেরিয়েছে। দেখো এখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে আমি আছি, এর ডাইরেক্ট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো এখানে 21/4/2022 এখানে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড, তার জন্য এখানে দেওয়া আছে। আর এখানে 20/4/2022 এখানে রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান, প্রিলিমিনারি এক্সামিনেশান এর জন্য যে রেজাল্ট, সেই রেজাল্টের দেওয়া আছে এখানে। দেখো পুরো নিউ করে লেখা আছে। তো যেই তুমি এখানে ক্লিক করবে, এই যে রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান, তখন একটা নতুন ইন্টারফেস খুলবে, এরকম একটা নতুন ইন্টারফেস খুলবে, যেখানে প্রথমে দেখো এখানে সিলেক্ট করতে দিয়েছে, এখানে তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোন ডিস্ট্রিক্টের। এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে। আর এখানে তোমার দেওয়া আছে ডেট, মান্থ, ইয়ার, দিয়ে তুমি এখানে সাবমিট করবে। যখনই তুমি সাবমিট করবে তখনই তোমার নিজের যে পেজটা, সেই পেজটা খুলে যাবে এখানে। আমি আমার ছাত্রের এখানে ডিটেলস দিয়ে আমি পেজটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এখানে আমার ছাত্রের সমস্ত ডিটেলস দেওয়ার পরে এখানে সমস্ত খুলে গেল। তো এখানে দেখো ওর প্রথমে নাম, তারপরে ওর অ্যাপ্লিকেশান নাম্বার, তারপর ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, ওর জেন্ডার, ওর ক্যাটাগরি, তারপরে ক্যাটাগরি আন্ডার হুইচ শর্টলিস্টেড PMT, ও পাস করেছে কি পাস করেনি, তার জন্য কত মার্কস পেয়েছে সেটা, আর শর্টলিস্টেড কি শর্টলিস্টেড না সেটা দেওয়া আছে এখানে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, আমি এটা হাইড করে দিলাম সিকিউরিটি রিজনের জন্য, ওর ডিটেলসটা আমি হাইড করে দিলাম, কিন্তু আমি যেভাবে বললাম সেইভাবেই সিরিয়াল ওয়াইজ এখানে আছে। দেখো এখানে লেখা আছে কাট অফ স্কোর আন্ডার ডিফারেন্ট ক্যাটাগরিজ ইন রেসপেক্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর PMT অ্যান্ড PET ইন কানেকশান উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর UB অ্যান্ড সাব ইন্সপেক্টর AB ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। এর যে এই নোটিফিকেশান অনুযায়ী এটা দেওয়া আছে, টোটাল সেখানে ডিটেলস দেওয়া আছে। দেখো এই যে ক্যাটাগরি, ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া আছে কাট অফ স্কোর ফর মেল, কাট অফ স্কোর ফর মেল UB অ্যান্ড AB এর জন্য, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 126, তোমরা মিলিয়ে নিও, আমি কত বলেছিলাম যে এইচ থেকে এইচ স্কোরের মধ্যে থাকলে সিকিউর জোন। শিডিউল কাস্ট 115.5, তোমরা এটাও মিলিয়ে নিও।
शिड्यूल ट्राइब एखाने 88 और ओबीसी ते 114 ओबीसी एटा ओबीसी एर जोन्नो और ओबीसी बीर जोन्नो 124 आमी जे रकम काट ऑफ बोलेछिलाम तोमरा दया करे भिडियोटा एकबार देखो 3:03 থেকে দেখো যে আমি ওখানে যে কাট অফ দিয়েছিলাম ওই কাট অফ থেকে আমার কাট অফের কত ডিফারেন্স কিছু কিছু জায়গায় তো একদম হুবহু মিলে গেছে যেমন এই জায়গাটা তো একদম হুবহু মিলে আছে এখানে দেখবে 0.5 এর মাত্র ডিফারেন্স এই দিক ওদিক তো এই ধরনের কাট অফ আমি একদম মোটামুটি অ্যানালাইজ করে আমি তোমাদের দিয়েছিলাম কাট অফ অফ স্কোর ফর দ্য ফিমেল ক্যান্ডিডেট আনরিজার্ভের জন্য 113 শিডিউল কাস্ট 98 শিডিউল ট্রাইব 83.5 ओबीसी ए 89 ओबीसी बी 106 মানে 106 গেছিল এটা হচ্ছে নতুন যে পরীক্ষার যে কাট অফটা বেরিয়েছে সেই কাট অফটা অনুযায়ীটা আর এই জন্যই আমি সেম কাট অফ আমি দিয়েছিলাম এবং সেটা তোমরা ভিডিওটা দেখো যে ওটা কতটা অথেন্টিক ছিল এবং কতটা ঠিক ছিল আমার এক্সপেকটেশনটা কতটা ঠিক ছিল যে আমার অ্যানালাইজেশন ভুল কি ঠিক ছিল এটা তোমরা দেখলেই বুঝতে পারবে আমি যে ভিডিও বানিয়েছিলাম তার থাম্বনেইলে লিখে দিলাম যারা যারা এই নাম্বার পাচ্ছ তারা পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি শুরু করে দাও কেউ কেউ বলেছে দেখো সেখানে কেউ কেউ বলেছিলে আমি ভিউ করার জন্য ভিডিও বানাই বাজে ভাষা কেউ ব্যবহার করেছিলে কেউ কেউ যাই হোক আমি তাদের ব্লক করে দিয়েছি কারণ ওরকম ভিউয়ার থাকতেই পারে কারণ তারা সঠিক অনুমান করতে পারে না তাই বলেছে তো এটা নিয়ে আমার কোনো বিশেষ কোনো মত প্রকাশ করার কোনো জায়গা নেই কারণ ওরকম হয় বিভিন্ন রকম ভিউয়াররা থাকে অ্যাকচুয়ালি কি অ্যানালাইজ করা ব্যাপারটাকে অ্যানালাইজ করা কত সিট কতজন পরীক্ষায় উপস্থিত কারণ ওই সময় যে পরীক্ষাটা হয়েছিল পরীক্ষাটা দীর্ঘদিন পর পরীক্ষাটা হয়েছিল এবং ওই সময় যারা সব ছিল সবাই ওরা খুব ভালো প্রিপারেশান নিয়ে রেডি ছিল তার আগে কোনো পরীক্ষা ছিল না তো এই কাট অফ তো যা অবশ্যই সম্ভব ছিল তার জন্যই আমি কাট অফটা অ্যানালাইজ করে দিয়েছিলাম দেখো অ্যাকচুয়ালি আমি এই ধরনের ভিডিও বানাই না আমি টেকনিক্যাল সরকারি চাকরির জন্য প্রস্তুতি করা যেমন রেলওয়ে লোকো পাইলট টেকনিশিয়ান ইসরো ডিআরডিও আইওসিএল ওএনজিসি এইসব জাতীয় চাকরির জন্য আমি প্রস্তুতি করাই দেখো সামনে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট টেকনিশিয়ান এর নতুন বিজ্ঞপ্তি বেরোচ্ছে তার ক্লাস আমি আমার চ্যানেলে করাবো টেকনিক্যাল সরকারি চাকরির জন্য আমি ক্লাস করাই এবং নতুন নতুন বিজ্ঞপ্তির খবরও দিই প্রয়োজনে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এই ছিল আজকের আলোচ্য বিষয় যদি তথ্য ভালো লেগে থাকে লাইক শেয়ার করো আর প্রথমবার চ্যানেলে এসে থাকলে সাবস্ক্রাইব করো আইটিআই ডিপ্লোমার সমস্ত টেকনিক্যাল সরকারি চাকরির প্রস্তুতির জন্য এবং আপডেটেড সরকারি সংক্রান্ত চাকরির বিজ্ঞপ্তির জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো আর খুব ভালো করে পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নাও শুভকামনা রইলো